জল মেশানো পেট্রোল কিনে গাড়ির মালিকদের বোকা বানানোর ঘটনা এই নিয়ে দ্বিতীয়বার। আকাশ ছোঁয়া পেট্রোপণ্যের দামের যন্ত্রণার ওপর এখন এই লজ্জাজনক কর্মকাণ্ডের কারণে খোয়াইবাসীকে তাদের যানবাহনের ক্ষয়ক্ষতির বোঝা নিজেদেরকেই বহন করতে হচ্ছে। খোয়াইয়ের মাত্র দুটি পেট্রোল পাম্পের মধ্যে একটিতে এডিনগর পেট্রোল পাম্পের পর শুক্রবারও একই রকমের ঘটনা ঘটে দ্বিতীয়বার। 200 টাকা পেট্রোল ঢোকাচ্ছি, পেট্রোল ঢোকানোর পরে দেখা যায় আমরা আধা ঘন্টা এক ঘন্টা স্টার্টের পরে মানে চালানোর পরে বাইক অটোমেটিকলি স্টপ হয়ে যাবে। তো আমরা বুঝতে পারছি না যখন গেলাম আমরা মেকানিক্সের দোকানে কইলো যে এটা জল ঢুকে এরকম হয়ে গেছে। তারা কইতেছে কয় এটা এখানে পেট্রোল না এরা বলে ঢুকছে, কয় আমরা কমপ্লেন করতাম এখানে গিয়ে। আমরা যেখান থেকে পেট্রোল ঢোকাচ্ছি কই গিয়ে কমপ্লেন করবো, শুধু শুধু আমরা তো এই হয়রানি হওয়ার কোনো প্রয়োজন নেই।